এখন আবার এক গ্রুপ করা শুরু করেছে রাসুল জীবনে তারাবি পড়েন এই যে সামনে তারাবি আসতেছে মাশাল এখন ঠেলা ঠেলি চলতেছে আট টাকা না বিশ টাকা আমারে একজন বললো যে হুজুর আপনি আট টাকা না বিশ টাকা তাই আমি বেয়াল্লিশ টাকা বলছে বেয়াল্লিশ টাকা হ্যাঁ কোনো কোনো সাহাবিরা দিয়াল পার্সোনালি বিয়াল্লিশ টাকা তো কিন্তু ইসলাম চায় কোয়ালিটি কোয়ান্টিটি না রাসুলাম আট টাকাতে বেশি কখনো পড়েননি এখন আবার এক গ্রুপ করা শুরু করেছে রাসুল জীবনে তারাবি পড়েন আচ্ছা শোনেন ভাই তারাবি কি বলেন তো রাতের নামাজ তাই তো কথা কন না কেন

যে আসন থেকে রাসুল আল্লাহকে সুপারিশ করবেন আল্লাহ আরস থেকে দুনিয়ার জমিনে নেমে আসবে সেটার নাম হলো মাকামে মাহমুদ এই মাকামে মাহমুদের জন্য লম্বা একটা হাদিস এসেছে আমি জানি না সময় কাবার করবে কিনা কতক্ষণ পর্যন্ত না মাগরীবের আগেই আমার চলে যেতে হবে তোমরা তো জোহর থেকে আসন নিছো সময় ভুলাইলা কেন হ্যাঁ কেয়ামতের ময়দানে সব একত্রিত হবে উম্মতের একটা বিশাল গোষ্ঠী একত্রিত হয়ে নবীদের কাছে সফর শুরু করবে আমরা কত আর বিক্ষিপ্ত ঘুরব গিয়ে বলবে ইয়া হে আপনি আমাদের প্রথম পিতা আমাদের জন্য সুপারিশ করেন তিনি বলবেন আমার সুপারিশ করার কোনো অবস্থা নেই আল্লাহ বলেছেন ওই গাছটার কাছে গেও না আমি গিয়েছি আজকে আমার সাথে কি আচরণ হয় আমি সেটা জানি তোমরা নুওয়ালাইলামের কাছে চলে যাও সবাই চলে যাবে নুয়ালাইলামের কাছে সাল্লাম বলবে আমার ছেলেকে আমি নৌকায় উঠতে বলেছিলাম ছিল না আজকে সেই জন্য আল্লাহ আমার সাথে কি আচরণ করে আমি জানি চলে যাও ইব্রাহিম বলেছেন সারা তিনার বোন দ্বিতীয় বলেছেন যখন তিনাকে মেলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে তিনি রাস্তায় শুয়ে পড়লেন শুয়ে পড়ে বলছেন ইন্নানি সাকিব আমি অসুস্থ আমি কি আমি অসুস্থ এরপরে তিনি বলেছেন বালফা আলা কাবিরহুম ওই ঘরের ভিতরে যতগুলো মূর্তি আছে মূর্তির সামনে খাওয়া দিলেন মূর্তির সামনে খাওয়া দেখলেন তাদেরকে জিজ্ঞেস করলেন আলা তাকুলু এগুলো খাও না কেন সামালকুম লা তানতাকুন না কথা দেখি কয় না এখন খায় না কথাও কয় না কি করা দরকার কি তিনি কি কি করলেন মাই দিলেন সব ভেঙে টস নস খবরদার এটা থেকে রেফারেন্স নিয়ে আপনি কারো মূর্তি ভাঙতে যাবেন না খবরদার নিজের ঘরেরটা ভাঙেন ঠিক বা ঠিক উল্টা ব্যাখ্যা করবেন না ইসলামের রাসুল যখন মদিনায় তিনশো ষাটটা মূর্তি ছিল কাবাগরের ভিতরে একটাও তিনি ভাঙেন নাই ঠিক না ঠিক ওই কাবার দিকে ফিরে নামাজ পড়েছেন কিন্তু যেদিন মক্কা বিজয় হয়েছে যারা মূর্তি ঢুকিয়েছে তারাই মূর্তি ভেঙে ঘর থেকে বের করেছে নাসুল সাল্সাল্লাম শুধু বলছেন কলজা আল্হা কোয়াজাহাক আলব এল ইন্মেল বা পেল না জাহু কা সত্য সমাগত মিথ্যা প্রচিত মিথ্যটা প্রসারণও হবে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তোমরা চলে যাও আমি নাপসি নাফসি করছি তোমরা চলে যাও সেইদিনা মুস আলেসালের কাছে মুসা আলাইসাল্মের কাছে যাবে মুসা আলাইসাল্লাম বলবে আমি কৃপ্তিকী একটা থাপ্পড় মেরেছিলাম শাসনের জন্য সে মারা গেছে ওই কীর্তি ছিল ফেরাউনের বাবরচি ফারান কি নাম ফার আমি শাসনের জন্য বলেছিলাম ফারান বলেছে লোক আমার এই বোঝা নিয়ে বাড়িতে দিয়ে আস এখন যে লোকটাকে বলেছে তিনি ছিলেন অসুস্থ কি ছিলেন অসুস্থ থাপ্পড় মেরেছে শাসনের জন্য মূসার থাপ্পড় তো থাপ্পড় খায় কি যখনই ফেরাউন শুনলো তার বাবর কে জানি মারছে এক চোয়ারে কয় মূসা চাড়াইটা আর কেউ করো কারণ ছোটবেলায় সে তো দুই একটা খাইছে মুসালাইসাল্লাম বলেন ওই জন্য আজকে আমার কি অবস্থা হয় আমি নিজেই তোমরা চলে যাও ইসালাই বলবেন খ্রিস্টানেরা আমাকে আল্লাহর বেটা বানিয়েছে আমার আমার নামে সেরেক করেছে আমি জানি না আজকে আমার কি অবস্থা হয় তবে আমি তোমাদের জন্য বলছি আজকের দিনের সব কৃতিত্ব হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আরে সাল্লামের কাছে সবাই চলে যাবে রাসুল সাল্লাম তখন মাকামে কামে মাহমুদে থাকবেন তিনি আল্লাহর কাছে আর্জি দিবেন আল্লাহ আমরা আর অপেক্ষা করতে পারছি না আপনি আমাদের কাছে আসেন আমাদের বিচার ফাইসলা আপনি করে দেন এই প্রথম সুপারিশ করবেন যে মাকাম থেকে তিনি কথা বলবেন ওটার নাম হলো মাকামে মাকামে মাহমুদ প্রশংসিত জায়গা